কলেজের অস্থায়ী কর্মীদের সরকারি স্বীকৃতি ও 60 বছর পর্যন্ত কাজের সুনিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধার দাবিতে অনশন কর্মসূচি 31তম দিনে পড়ল। এদিন তারা এক বিক্ষোভ মিছিল করেন যাতে এ বিষয়ে সরকারের টনক নড়ে। পূর্ব বর্ধমান জেলার রায়নার শ্যামসুন্দর কলেজ গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য অনশন চলবে বলে দৃঢ় প্রতিজ্ঞ কলেজের অস্থায়ী কর্মীরা। শ্যামসুন্দর কলেজের অস্থায়ী কর্মীদের অনশন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির পূর্ব বর্ধমান জেলার কার্যকরী সভাপতি সৈকত নিগেল। তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থায়ীকরণের দাবি জানানো হলেও সরকার অস্থায়ী কর্মীদের জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। কোনো ব্যবস্থা না নেওয়ায় রাজ্যের বিভিন্ন কলেজে অস্থায়ী কর্মীদের অনশন শুরু হয়েছে। তিনি আরও জানান, সরকার তাঁদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অনশন চলবে। যদি সরকারের পক্ষ থেকে তাদের কোনো দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন। ইতিমধ্যেই বেশ কিছুজন দীর্ঘদিন অনশনের ফলে অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্যকেন্দ্রে এসে শুধুমাত্র প্রেসার মাপা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি প্রতিনিধি হিসেবে বিডিও, এসডিও, এসডিপিও, ওসি, এডিএম উপস্থিত ছিলেন। তারা অনেক বুঝিয়ে এই অনশন তুলে নেওয়ার জন্য বলেন, কিন্তু তাদের কথায় উঠতে রাজি নন অনশনকারীরা। বন্দে মাতরম। পশ্চিমবঙ্গ কলেজ ক্যাডেলেন্ট কমিটি আরে বলুন না, কিসের দাবিতে আপনারা অনশন করছেন? আমরা সরকারি স্বীকৃতি, 7 বছরের চাকরির নিরাপত্তা, আর 99 FP2 লাগুর দাবিতে আমরা এই অনশন করছি। আজকে আপনাদের বিক্ষোভ মিছিল ছিল নাকি? হ্যাঁ, আজকে আমাদের বিক্ষোভ মিছিল ছিল। আমরা প্রত্যেক দিন এখানে অনশন করে বসে আছি, দিদি তাতে কোনো সদুত্তর দিচ্ছেন না, তাই জন্য আমরা মিছিল করছি। আপনাদের শারীরিক অবস্থা কেমন? আমাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। আরও 7 জন আছে, তাদের অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু আসছেন, দেখে যাচ্ছেন, প্রেশার মারছেন, চলে যাচ্ছেন। আপনারা কী চাইছেন? আমরা চাইছি আমাদের যে দাবি, ওই দাবিটা আমাদের পেয়ে গেলি ধীরে ধীরে আমাদের দিয়ে দেন, প্রতি আমরা সন্তুষ্ট। আপনার নাম? আমার নাম সীমন্ত কোলে, আমি শ্যামসুন্দর কলেজের কর্মী। আচ্ছা, আজকে আপনারা কিসের দাবিতে আপনারা বিক্ষোভ মিছিল করলেন? বিক্ষোভ মিছিল করলাম যে আমরা পশ্চিমবঙ্গ কলেজ এমপ্লয়ি সমিতি যে 60 বছর চাকরির নিরাপত্তা, সরকারি সমস্ত সুযোগ সুবিধা এবং 3998 FP2 যে আদেশনামা, সেই আদেশনামার মধ্যে আমাদের এই ইউনিয়নের কর্মচারীরা আমরা আসতে চাইছি। এটা দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি, এর জন্য আমরা 31 দিন অনশনও করে ফেললাম। আচ্ছা, আপনাদের কোনো এখনও সুরাহা মিলেছে? না না, কোনো সুরাহা মেলেনি। আমরা বারবার বলছি, প্রশাসনের সর্বস্তরে আমরা খবর করছি, কিন্তু কোনো সুরাহা আমরা পাইনি। আপনাদের শারীরিক অবস্থা কেমন এখন? আমাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। এখানে সীমন্ত দা আছেন, বাসার ভাই আছেন, ওনাদের অবস্থা খুবই খারাপ। কিন্তু ওই স্বাস্থ্য দপ্তর থেকে, হসপিটাল থেকে আসছেন, প্রেশার মাপছেন, চলে যাচ্ছেন, এছাড়া আর কিছু করছেন না। এই মতো অবস্থায় আমরা খুব সংকটজনক অবস্থায় পড়ে আছি। আমরা সরকার দাবি না মানলে আপনারা কী করবেন? সরকার দাবি না মানলে কী করবো সেটা আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো, আর যেভাবে করবো সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে পশ্চিমবঙ্গবাসীর কাছে, সেটা আপনারা দেখে নেবেন, এটা আমরা করেই ছাড়বো। সরকারের তো প্রতিনিধি কেউ দেখা করেছে আপনাদের সাথে? সরকারি প্রতিনিধি বলতে বিডিও সাহেব এসছেন, আপনার ওসি সাহেব ছিলেন, এডিএম, এসডিপিও, ডিএম, এসডিও সাহেব,
সকলেই ছিলেন রিকোয়েস্ট করেছেন উঠে যাওয়ার জন্য, কিন্তু ওনাদের রিকোয়েস্টে আমরা উঠিনি এই কারণেই, কারণ ওনারা বড়জোর এখান থেকে একটা চিঠি নিয়ে গিয়ে নবান্নে পাঠাবেন, তাতে করে আমাদের কোনো সুরাহা মিলবে না। আমরা বলেছি আমাদের সরকারি যে জিও, সেই জিও বা অর্ডার যা যেটা না হাতে না ফেলে আমরা উঠব না, আমাদের দাবি পূরণ না হলে আমরা এখান থেকে উঠব না। আপনার নাম? আমার নাম সৈকত নেগেল, এই সংগঠনের পূর্ব বর্ধমান জেলার কার্যকরী সভাপতি। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।